আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি থাকবেন আমার সাথে। প্রিয় বন্ধুরা, আমি উপস্থিত আছি ফুলতলায়। ফুলতলা উপস্থিত থেকে আমি আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন, দেখবেন যে এখানে কিন্তু একদম সম্পূর্ণভাবে পিচ ঢালাই করা হয়েছে। আমি একদম ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আমি ভিডিওটা বড় করব না, ছোট্ট একটি ভিডিও দেখতে থাকবেন প্রিয় বন্ধুরা। দেখুন, একদম এখানে পিচ ঢালাই করা হয়েছে। এই কালকে সন্ধ্যার দিকে পিচ ঢালাই করা হয়েছে, সেই মেশিন পাতিগুলো এখনও আছে প্রিয় বন্ধুরা। দেখুন, ওই মাথা থেকে এই একদম সম্পূর্ণভাবে হয়েছে, ব্রিজের কোথাও কোনো কিছু বাকি নেই। ব্রিজটা শুধুমাত্র এখন উদ্বোধনের অপেক্ষায়, মানে গাড়ি চলাচলের অপেক্ষায়। সেটা না হওয়ার কারণ, আমি ওপারে পেরিয়ে যেতে পারছি না, কারণ মাঝখান দিয়ে একটি মিডিয়ান আছে। এই মিডিয়ান পার হয়ে এটা লাভ দিয়ে পার হতে হবে, তাছাড়া আবার ঘুরে আসতে হবে। একটু দেখলে বুঝবেন, এই যে দেখছেন গাছ, এবং এখানে যে ক্যাফেটেরিয়া, নটরামসের ক্যাফেটেরিয়া, সেটা প্রিয় বন্ধুরা দেখুন। উল্টো সার্ভিস লেন দিয়ে গাড়িগুলো আসছে, ঢাকার দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো ঠিকই আছে, কিন্তু এই যে রংপুরের দিক থেকে যে গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে, এই যে দেখুন যাচ্ছে ফতেয়ালি, এটা কিন্তু যাওয়ার কথা ছিল ওপার দিয়ে, এপার দিয়ে, কিন্তু ওপাশে একটি ক্যাফেটেরিয়া আছে। দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, ওই ক্যাফেটেরিয়া থাকার জন্য ওই পাশে সার্ভিস লেনটা তৈরি করা যায়নি, যার জন্য ব্রিজটা এখনও এইভাবে চলাচলহীন অবস্থায় আছে। এখনও এখানে গাড়ি চলাচলের জন্য ছেড়ে দেওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, এই ব্রিজের পরে যে সংযোগ ঢালাইটি হতো সেটা কিন্তু হওয়া সম্ভব হচ্ছে না, কারণ একই সার্ভিস লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে। দেখুন, এখানে ঢাকা এবং রংপুর যাতায়াতের জন্য যে রাস্তাটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এই দক্ষিণ পাশের সার্ভিস লেন, আন্ডারপাসের পাশ দিয়ে যে দক্ষিণ পাশের সার্ভিস লেনটা আছে, সে দক্ষিণ পাশের সার্ভিস লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে। কারণ এক পাশের সার্ভিস লেনটা একদম সম্পূর্ণ বন্ধ, যার কারণে এইখানে যে একটি ঢালাই দেওয়ার কথা সেই ঢালাই কিন্তু এখানে দেওয়া সম্ভব হচ্ছে না। এখান থেকে প্রায় 30 মিটার পর ঢালাইটা সম্পূর্ণ হয়েছে এবং বনানী পর্যন্ত রাস্তাটা হয়েছে, কিন্তু ঠিক আন্ডারপাসে ওঠার সময়, যেটা ফুলতলা আন্ডারপাস যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আন্ডারপাসের ওঠার আগে র্যামে রাস্তার যে সংযোগ আছে সেই সংযোগের টু লেনে এটা করা যায়নি। দেখুন, এখানে কিন্তু করা হয়েছে কমপ্লিট প্রিয় বন্ধুরা, এই অংশে কিন্তু করা হয়েছে। দেখুন, এখানে রাস্তাটা একদম সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু সামনে গিয়ে বন্ধ, এই যে দেখুন। কিন্তু এটা যেটা দক্ষিণ পার্শ্বের, এইটুকু করা যায়নি, কারণ ঢাকা এবং রংপুরে যাতায়াতের কারণে শুধুমাত্র দক্ষিণ পার্শ্বের যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনটা ব্যবহার করে আন্ডারপাসের নিচ দিয়ে একবার রংপুরের পথে চলে যাচ্ছে। দেখুন, আর এই সার্ভিস লেনটা একদম আটকা আছে, এটা উত্তর পাশের সার্ভিস লেন প্রিয় বন্ধুরা। আমি শুধু এইটুকুই আপনাদেরকে এখানে দেখাতে চাই। দেখুন, এই পাশ দিয়ে যে সার্ভিস লেনটি গেছে, দেখুন, আমি সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, ফুলতলা আন্ডারপাস থেকে উত্তর পাশের যে সার্ভিস লেনটি সেটা এসে এসে, এই যে দেখুন,
এর এখান পর্যন্ত এসেছে এবং বগুড়া শহরের দিকে গেছে। কিন্তু তারপরে যদিও নটট্রামস কর্তৃপক্ষ বা নেকটার কর্তৃপক্ষ, ও যে সাদা ওয়ালটা দেখতে পাচ্ছেন এই সাদা ওয়ালটা তারা নতুন করে দিয়েছে, কিন্তু পুরনো ওয়ালটা এখনও ভাঙেনি। দেখুন, এটা ভেঙে এখানে সার্ভিস লেন বা এসএমভিটিটা করা হবে এখান দিয়ে। দেখুন, সেই রাস্তা কিন্তু এখানে আছে, এখানে সেই রাস্তার জায়গাটা আছে, কিন্তু এখনও ভাঙা হয়নি। দেখুন, আলাদা করে তারা প্রাচীর দিয়েছে, পুরনো প্রাচীরটা ছেড়ে দিয়েছে দেখুন, এবং এই দিক দিয়ে কিন্তু তারা আর যাতায়াত করে না। আগে ছিল মেন গেট, এটা সেটা কিন্তু আর সেটা কি করে না প্রিয় বন্ধুরা। কিন্তু তারপরেও শুধু এই জায়গার জন্য এই নবনির্মিত এই আন্ডারপাসটি এখনও উদ্বোধন করা যাচ্ছে না বা এখনও গাড়ি চলাচল করছে না। আমি বুঝতে পারছি না, এটা ঈদ পর্যন্ত যদি এভাবে চলে তাহলে তো এই দিক দিয়ে কোনো রাস্তা করতে পারবে না এবং ঈদের মধ্যে এটা ব্যবহার করতে পারবে না। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে সাদা ওয়ালটা দেখছেন এবং তারপরে এই যে পুরনো ওয়াল, সাদা ওয়াল তারা করে নিয়েছে, এই জায়গাটা ছেড়ে দিয়েছে। এখানে গার্ডের যে রুম সেটা কিন্তু এখানে আছে। প্রিয় বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে ক্যাফেটেরিয়া সেটা কিন্তু এখনও ভাঙা হয়নি। ক্যাফেটেরিয়া না ভাঙলে এখানে এসএমভিটি করা যাবে না বা সার্ভিস লেনটা করা যাবে না প্রিয় বন্ধুরা, এই জন্য এখানে এটা এখনও চলাচল হচ্ছে না। দেখুন, এই যে এখান থেকে র্যাম্প শেষ এবং ব্রিজ শুরু, আন্ডারপাসটা এখানে শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা দেখুন, এই হলো এখানকার বাস্তবতা। দেখুন, গাড়িগুলো রংপুরের দিক থেকে সরাসরি আসছে। দেখুন, রংপুরের দিক দিয়ে চার মাথা দিয়ে তিন মাথা ফ্লাইওভারের পাশ দিয়ে এসএমভিটি দিয়ে এগুলো আসছে। দেখুন, এসে কিন্তু সরাসরি আর সরাসরি কিন্তু এসে যেতে পারছে না এই যে এই নেকটারের সামনে যে ক্যাফেটেরিয়াটা আছে। ফলে এটা, এই যে দেখুন, ব্রিজের নিচ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। দেখুন, ব্রিজের নিচ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে এবং তারপর দক্ষিণ পাড়ে বেরিয়ে যাচ্ছে এবং সোজা ঢাকার দিকে যাচ্ছে। মানে ঢাকার দিক থেকে যে গাড়ি এবং আসছে এবং রংপুরের দিক থেকে যাচ্ছে সেটা তারা মুখোমুখি হচ্ছে এখানে, যার কারণে এই ব্রিজটা আর ব্যবহার করা যাচ্ছে না। এই আন্ডারপাসটা তখনই ব্যবহার করা যাবে যখন এই যে নেকটারের এই ক্যাফেটেরিয়াটা সরানো যাবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন।